সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা শতকরার উপরে 5 নম্বর লেকচারটি দেখব। আমাদের প্রথম অঙ্কটি হচ্ছে দ্য পপুলেশন অফ এ টাউন ইনক্রিজেস এভরি ইয়ার বাই 4%, অর্থাৎ একটি শহরের পপুলেশন প্রত্যেক বছর 4% করে বৃদ্ধি পায়, তাহলে দেন আফটার 2 ইয়ার্স ইট উইল বি, অর্থাৎ 2 বছর পরে কত হবে। এই সম্পর্কের ক্ষেত্রে আমরা অবশ্যই এই সূত্রটি অ্যাপ্লাই করবো, পি ইন্টু ওয়ান প্লাস আই পাওয়ার এন, অর্থাৎ পপুলেশন হচ্ছে কত আমাদের 50,000, পপুলেশন হলো 50,000, তো ওয়ান প্লাস আই হচ্ছে আর ডিভাইড বাই 100, আর এনের মান হচ্ছে 2 বছর, ওয়ান প্লাস এখানে হচ্ছে 4 ডিভাইড বাই 100, পাওয়ার হচ্ছে 2 = 50,000, তাহলে ওয়ান প্লাস এখানে থাকে 0.04, 4 কে 100 দিয়ে ভাগ দিলে 0.04 আসে, এটার উপরে স্কোয়ার = 50,000, তো 1.04 এর স্কোয়ার, তো আমরা দেখবো 1.04 এর স্কোয়ার করলে কত আসে, 4 4 16 থেকে 1, তাহলে 1 নেমে যাবে, 4 1 4 শূন্য শূন্য, 4 1 4 8, আর হচ্ছে 1 0 0 1 0 0 1 1 1 1 2 3 4 1 2 3 4, অর্থাৎ 1.0816 আসলো। এখন তাহলে 50,000 গুণন হবে 1.0816, তো এটার সাথে যদি আমরা 50,000 গুণন করি সেক্ষেত্রে আসে 1 2 3 4 0 3 8 0 4 5, তাহলে 1 2 3 4 1 2 3 4, অর্থাৎ এখানে দশমিক, তাহলে 54,080 = এখানে আসলো 54,080। এটাই হচ্ছে 2 বছর পরে আমাদের মোট জনসংখ্যা, এটি উত্তর। আমাদের 2 নম্বর অঙ্কটি হচ্ছে ইফ এ স্যালারি ইজ 30% লেস দ্যান দ্যাট অফ বি, যেহেতু বি এর সাথে তুলনা করা হচ্ছে, তাহলে আমরা ধরে নিলাম বি 100, তাহলে 30% লেস হলে এর হচ্ছে 70, মানে 100 থেকে 30 টাকা কম। দেন হাউ মাচ প্রেজেন্ট ইজ বি স্যালারি মোর দ্যান দ্যাট অফ এ, অর্থাৎ তাহলে এর স্যালারি থেকে কত পার্সেন্ট বেশি। আমরা দেখি এখানে 30 টাকা বেশি আছে তার, তাহলে কত টাকা 30 টাকা বেশি, 70 টাকা 30 টাকা বেশি, তাহলে 1 টাকা বেশি কত কম হবে ভাগ, এবং 100 টাকা বেশি কত গুণ হবে, বেশি হবে এর জন্য গুণ, তাহলে আমরা কেটে দিই, অর্থাৎ 7 ভাগ হচ্ছে 300, 100 গুণ 300, 4 7 28, 20 আর 2 গুণ 14 6.056 7 8 56 আর 7 35, আর আমরা করলাম না, অর্থাৎ এই 42.85%, এটাই আমাদের উত্তর। 3 নম্বর অঙ্কটি হচ্ছে ইন অ্যান এক্সামিনেশন 80% অফ দ্য টোটাল স্টুডেন্টস পাস ইন ম্যাথমেটিক্স অ্যান্ড 90% ইন বাংলা, নো স্টুডেন্টস ফেলস ইন বোথ দ্য সাবজেক্টস, অন দ্য আদার হ্যান্ড 350 স্টুডেন্টস পাস্ট বোথ ইন ম্যাথমেটিক্স অ্যান্ড বাংলা, হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস দ্যাট অ্যাপিয়ার্ড ইন দ্যাট এক্সামিনেশন। ওকে, প্রথমে আমরা সেই আগের মতোই 2টি বৃত্ত নিয়ে নিই, বলছে যে 80% অফ দ্য টোটাল স্টুডেন্টস পাস্ট ইন ম্যাথমেটিক্স, এটা ধরে নিলাম ম্যাথ, এবং এটা হচ্ছে 80%, 90% ইন বাংলা, এটা ধরে নিলাম বাংলা, আর এটা হচ্ছে 90%, নো স্টুডেন্টস ফেলস ইন বোথ সাবজেক্ট, অর্থাৎ 2 সাবজেক্টই কেউ ফেল করেনি, অর্থাৎ আমাদের এই বৃত্ত 2 বৃত্ত দ্বারা যে অংশ জায়গা দখল করে রয়েছে টোটাল এখানে সকল স্টুডেন্ট আছে, কেউ ফেল করেনি, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমরা একটা জিনিস বের করে নিতে পারি, 80 প্লাস 90, তাহলে আসে এই 2টি যোগ করলে আসে 170, আমাদের টোটাল স্টুডেন্ট তো 100 জন, তাহলে 70 জন বেশি কেন, 70 জন বেশি কারণ হচ্ছে এই 70 জন হচ্ছে বোথ সাবজেক্টেই পাস করেছে, অর্থাৎ এখানে 70%, এটা আমরা বের করে ফেললাম, কোশ্চেনে কী চেয়েছে সেটা পরে দেখতেছি। নো স্টুডেন্টস ফেল ইন বোথ সাবজেক্টস, অন দ্য আদার হ্যান্ড 350 স্টুডেন্টস পাসড বোথ ইন ম্যাথমেটিক্স অ্যান্ড বাংলা, বলছে 350 জন উভয় সাবজেক্টে পাস করেছে, আমাদের কোশ্চেনে কিন্তু কাছাকাছি আমরা চলে এসেছি, 350 জন উভয় বিষয়ে পাস করেছে, তাহলে মোট প্রকৃতির সংখ্যা কত ছিল, তাহলে 70 জন যদি উভয় বিষয়ে পাস করে, তাহলে মোট প্রকৃতির ছিল 100 জন,
তাহলে একজন যদি উভয় বিষয় পাস করে তাহলে মোট প্রকৃতি ছিল কম, এই জন্য 70 দিয়ে ভাগ। এবং যদি 350 জন উভয় বিষয় পাস করে তাহলে মোট প্রকৃতির সংখ্যা বেশি, এই জন্য 350 দিয়ে গুণ। এ শূন্য এ শূন্য, 5 7 35, 5 100 500, অর্থাৎ মোট প্রকৃতির সংখ্যা ছিল 500 জন। এটাই উত্তর। 4 নম্বর অঙ্কটি হচ্ছে 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত? 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করেছে, তাহলে পাশ করেছে 18 জন বলছে, তাহলে পাশের হার কত? তাহলে 60 জনে পাশ করে 18 জন, একজনে পাশ করে কম, কম হলে ভাগ, আর 100 জনে পাশ করে বেশি, বেশি হলে গুণ। এ শূন্য এ শূন্য, 3 6 18, 3 10 30 জন, অর্থাৎ 30% হচ্ছে আমাদের পাশের হার। এটাই উত্তর। 5 নম্বর অঙ্কটি হচ্ছে সাকসেসিভ ডিসকাউন্ট অফ 20% অ্যান্ড 15% আর ইকুয়াল টু সিঙ্গেল ডিসকাউন্ট অফ, অর্থাৎ পরপর দুটি ডিসকাউন্ট ছিল, প্রথমে 20%, এরপরে যা আসবে তার উপরে 15%, তাহলে যে টাকাটা আসে সেটা সরাসরি প্রথম অ্যামাউন্ট থেকে কত পার্সেন্ট ডিসকাউন্ট সেটাই বের করতে বলছে। তো প্রথমে যদি আমরা 100 টাকা ধরি, তাহলে 20% ডিসকাউন্টের কারণে আসে 80 টাকা, এবং এটার উপরে আবার 15% ডিসকাউন্টের কারণে কত আসে আমরা দেখি, 15% ডিসকাউন্ট 100, এ শূন্য দিয়ে এ শূন্য কেটে নিলাম, এরপর এখানে 4, এখানে হচ্ছে 4 দিয়ে, হ্যাঁ 2 দিয়ে কেটেছি, 5, আর 5 হচ্ছে 3, অর্থাৎ 3 6 12, তো 80 থেকে 12 যদি আমরা বাদ দিই সেক্ষেত্রে আসে 68, অর্থাৎ প্রথম 20% ডিসকাউন্টের কারণে আসলো 80, এর পরবর্তী 15% ডিসকাউন্টের কারণে আসলো 68। এখন আলটিমেটলি এখান থেকে অ্যাকচুয়াল ডিসকাউন্ট কত? তাহলে 100 থেকে 68 বাদ দিলে আমরা পাই 32। তো এই 32 হচ্ছে ডাইরেক্ট ডিসকাউন্ট, আর এটা হচ্ছে 100-এর উপরে, অর্থাৎ এই 32% হচ্ছে আমাদের উত্তর। ওকে ভিউয়ার্স, আজকে পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।